পূর্ব বর্ধমানের কাটোয়ায় আশপাশ এলাকায় দফায় দফায় লোডশেডিং, এমন অবস্থায় নাজেহাল কাটোয়াবাসী। সকাল থেকে চলছে তাপপ্রবাহ, পাশাপাশি পাল্লা দিয়ে চলছে এই লোডশেডিং এর সমস্যা। শহরের একাধিক মানুষজন বুধবার তাদের অভিযোগ, বামপন্থী আমলে লোডশেডিং ছিল স্থায়ী সমস্যা, সেই সমস্যা থেকে মুক্তি পেতে 2011 সালে সরকার বদল হয়। তারপর লোডশেডিং থেকে মুক্তি পায় রাজ্যের মানুষ, এবার আবার শুরু হয়েছে সেই একই সমস্যা। কালকে রাত্রে 4 ঘন্টা কারেন্ট ছিল না, আমরা খেটে খাওয়া মানুষ, একটু যদি রাত্রে ঘুম না হয় তাহলে কি করে আমরা চলতে পারি? হ্যাঁ, এই আসল এলাকাতে 4 ঘন্টা কারেন্ট নেই তাহলে আমরা কি করে চলবো? হ্যাঁ, আপনারা এটা ব্যবস্থা করেন। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।